হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে যাইরাম টিসি মার্কেটও মুরবি বাজার, এবার কো দেশ হওয়ার পর থেকে একদিনও গেছি না, সবসময় প্রতি বছর আয়া যাই। তো এবার তো শর্ট টাইম লাগে, আসলে বেশি কোনোখানো যেমন আমরা জরুরি খান ছাড়া তেমন কোনোখানো বেশি যাওয়া যান না, এখানে হিসাবর দিন শর্ট টাইম লাগে আইসি। তো গেছি না, তো আজকে কই টিসি মার্কেটও যাই, গিয়া একটু দেখি কতটুক সবর লগে শেয়ার করতাম পারি। আর এখন তো রোজা, বাংলাদেশের রোজা মাসের ইফতারি দেখাইমু, কিলাখান ইফতারি বেস হয়। এই তো আমরা টিসি মার্কেট আইয়া হামাই গেছি। তো দেখি, আমি আসলে বেশি একটা রেকর্ড করতে পারি না আর মারতেও পারি না, মানুষের চাহিদা হইন, দেখি কতটুক শেয়ার করি। তো শেষ পর্যন্ত দেখবা, আজকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে, শেষ পর্যন্ত আমার লগে থাকবা। পালা তো দেখতে বেশ সুন্দর লাগে রিনের মাঝে। আইসে কত দিন থাকতে হয়েছে? নতুন বীজ নেই, অবুত অবুত এটা খেজি কত? এ বছর নেই, কেজি তা 220 টাকা কেজি। তোর পাগল হাসি দে, হর কিছু কত 220 টাকা এইটা কি? তাতে তো এটা খেজি নেই, 150 টাকা। আচ্ছা আমি দেখি বীজ বাংলাদেশের বেস্ট ফিশারি মাছ নাই, এটা ইলিশ আছে তো আরো বড় ইলিশ, আমার ও এখন তো নাই বাংলাদেশ। চিংড়ি মাছ দেখছো? জানি এতটা তো 600 টাকা না, আর তিন বলে মেলাইয়া রাখছো, সময় সময় দিলে আমরা অল্টি কমাইয়া দাও। এই তো বারোই গেছি টিসি মার্কেট, তাকে আসলে বেশি রেকর্ড করতাম পারছি না, মানুষে খালি চাই। এখন দেখি সফরি লইতাম, বড়ই তো আবার খাসা থাকে, মজা লাগে না, কইছে নি হই গেছে নি। এখন আইসি একটা মুড়া কিনতাম আমার আম্মার লাগি, আমার আসলে আমার মা হোক বা বাই হোক বোন হোক সেও কোনোদিন কোনো কিছুর কথা ফরমাইশ করেন না, আসলে কিছু চাইন না তারা। তো আজকে টাউনও আইরাম, তো আমার আম্মা এখন একটা মুড়া আনতাম, তাই নমাজ পড়তাম। এখন তো আমি তো মনে মনে যে খুশি হয়েছে কই কিনে আনিম, ইয়াদের সুন্দর বিভিন্ন তোর দুলনা, ওয়াও ঠিক আছে, তো বিভিন্ন তোর দুলনা
ভেতর চেয়ার টেবিল দেওয়া, এটা বেলকনি তৈলে সুন্দর লাগবো ওটা ভেতর। আবার আইলে দেখব নে ভেতর মুরো সুন্দর। এখান থেকে ফরে আইসি এটা পশ্চিম বাজার, মুলই বাজার যারা আছেন তারা চিনবা, পশ্চিম বাজার আইসি। আইয়া সুটকির সাইড একটু দেখে হই ইনো দেখি যে তো আসার আচারর আর জর্দাওয়াতার দোকান আর কি। তো আমি তো আসলে এইটা আচার আমি খাই না, কই মানসি কিলাখান বানায় একটু দেখে গেলাম আর কি। আর এখানেও আইসি আমরা পরে স্বাদও আইসি, স্বাদর মাঝে দেখি সামনে তারা ইয়ে করে আর কি, তা ইফতারি বেছে। আর তো কই একটু শ্যুট করলাম সবর লগে বাংলাদেশের উজ্জামাশা কিলা ইফতারি বেছ হয়, এই তো কত যাতে যাতে ইফতারি হল। তো আজকে আর আমরা টাউনও ইফতার করতাম নাই, আমরা বাড়ির যাই মুগি সেনে গতকালকে টাউনও ইফতার করিয়া অবস্থা খুবই খারাপ হয়েছে। তো একটু শ্যুট করলাম সবর লাগে আর একটু ইফতারি কিনিও নিব। লন্ডন তাকিও এখানে গিয়া আমার ননন একজন দেখাইছি আর নন্দর জামাই তাইন, তারাও আইসেন মিষ্টি কিনাত। মিষ্টি আমার অত ফেভারেট নাই, বাট আজকে আমি দেখি আমার একটা লোভ লাগছে যে আমি সব যাতে নিমু, সব যাতে দুইটা দুইটা করিয়া নিয়ে আর খাইতাম আর কি। আচ্ছা সবটা দিয়া দিলাও, আজ খালি মিষ্টি, আজ জাল খাইন না, আজ মিষ্টিও নিলাম। আমার মিষ্টিও তো ফেভারেট নাই। তো মিষ্টি মিষ্টি কিনে আই তো আমরা বাড়িতে আইসি, আজকে আমরা বাড়িতে সবে মিলিয়ে ইফতারি করবো। আর হই বাংলাদেশও আর মাত্র দুই দিন আছি, আজকে ওই লগে আমরা সেকেন্ড ইফতার গড়ের মাঝে আর কি, বারা আরও আমরা দুই দিন করছি, একদিন করছি। তো আজকে সেকেন্ড ইফতার হইলো বাড়িতে, হই সবরে মিলিয়ে লইয়া করিলাই আর কিছু ইফতারি কিনিয়েও আনছি। ও বাহর খানি আর লুচি মনে হয় ওটা কিতা সুজি ভিতরে কিতা ফাটি বলার লাখান, আর এটা সপ্তাহ তারা গরু বানাইছেন। তো জানি না খার কাছে কতটুকু বালা লাগছে, আমি চেষ্টা করছি যতটুকু পারছি শেয়ার করছি। তো বাংলাদেশের বাইরে কিলাখান ইফতারি বেছ বা বাংলাদেশের যে আমরা মুলি বাজারের পশ্চিম বাজার আর টিসি মার্কেট একটু একটু শেয়ার করলাম আর কি। তো আশা করি সবার কাছে বালা লাগছে, বালা লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না, আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ সবাইকে।